হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তার সাথে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে ঠিক কোন জায়গার ওপর আজকের আমাদের এই ভিডিওটা। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। দীঘা 2022 এর একদম লেটেস্ট আপডেট নিয়ে আমরা আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তবে আজকের ভিডিওতে কিন্তু থাকবে দীঘার সবথেকে লো বাজেটের হোটেলের খবর, আর তার সাথে দীঘার সমুদ্র সৈকতের পরিস্থিতি। এই দুটো নিয়েই তোমাদের সাথে শুরু করে দেবো আজকের ভিডিও জার্নি। আর দীঘার হোটেলে কী কী ডকুমেন্টস লাগছে, হোটেলে কেমন ক্যাপাসিটি নিয়ে চলছে, তার সাথে জানিয়ে দেবো দীঘা এখন কীরকম, পুরোপুরি নর্মাল কি না, আর তার সাথে দীঘাতে হোটেলের দাম যে কমেছে সেটা ঠিক কতটা কমলো, সেই সমস্ত ঠিকানা থাকবে আজকের আমাদের এই ভিডিওতে। তো চলো, লেটস স্টার্ট আওয়ার জার্নি। যদি তোমাদের আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তার সাথে যদি আমাদের চ্যানেলে আজকে এই ভিডিওটা ফার্স্ট দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে একটা ছোট্ট ক্লিক করে দিও, তাহলেই তোমরা পেয়ে যাবে আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর সব থেকে আগে আপডেট। ওল্ড দীঘা, নিউ দীঘা এবং দীঘা সাইট সিইংয়ের প্লেসেস, দীঘা মোহনার আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে এই চ্যানেলেই। তোমরা চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে আমাদের দীঘা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। দীঘা আসার জন্য এখন কিন্তু তিনটে অপশান রয়েছে। একটা বাই কার আসতে পারো তোমরা, 4-4.5 ঘন্টা লাগবে দীঘা পৌঁছতে। এছাড়া বর্তমানে হাওড়া থেকে ট্রেন স্টার্ট হয়ে গেছে, যেরকম ঠিক আগে ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, তবে তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু একদম নতুন রূপে এসছে। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে 6:50 ছাড়ে, আর ঠিক তোমরা 3.5 ঘন্টার মধ্যে দীঘা এন্ট্রি করে যেতে পারবে। সেখান থেকে তোমরা ভ্যান বা টোটো, অটো সব কিছু পেয়ে যাবে হোটেলে পৌঁছানোর জন্য। আর এই বর্তমানে ট্রেনে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টস লাগছে না, কোনো ভ্যাকসিন সার্টিফিকেট লাগছে না, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন আসছে কিন্তু। আর তার সাথে তোমাদের এখানেই বলে দিই যে যারা বাসে আসতে চাও তারা হাওড়া বা কলকাতার থেকে অনেক বাস পেয়ে যাবে, তোমরা সেই অনুযায়ী বাস বুক করে চলে আসতে পারো। আর বাসে মোটামুটি 4.5-5 ঘন্টা মতো সময় লেগে যাবে। এবার চলো তোমাদেরকে দীঘার সি বিচের অবস্থাটা ঠিক কীরকম দেখিয়ে দিই। দীঘা সি বিচে শীতের সকালে বেশ ঠান্ডা পড়ছে, তবে হ্যাঁ এই কদিন একটু কম ঠান্ডা রয়েছে ঠিকই, কিন্তু উইন্টার ওয়্যার কিন্তু তোমরা অবশ্যই সাথে রেখো। আর দেখলেই বুঝতে পারছো যে দীঘা সি বিচ কিন্তু সদ গরম, বেশ ভালো পরিমাণ লোকজন আসতে শুরু করেছে। বাঙালিরা দীঘা আসবে না তা কি হয়, বাঙালির এক অন্যতম প্রিয় ডেস্টিনেশন হলো দীঘা। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের যে হোটেলের তোমাদের ইনফরমেশান দেবো বলেছি ঠিক একদম সেই দিকেই। ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে বর্তমানে বেশ ভালো রকমের লোকজন আসছে, আর তার সাথে সমস্ত হোটেলও খুলে গেছে। ঠিক কত পার্সেন্ট ক্যাপাসিটি নিয়ে হোটেলগুলো চলছে সেটা তোমাদের আরও পরে আমরা জানিয়ে দেব। তবে তোমাদেরকে এটা বলে রাখি যে বর্তমানে হোটেলের দাম কিন্তু একটু কম রয়েছে, আর প্রচুর হোটেল খোলা রয়েছে। আর তার সাথে তোমাদেরকে এই যে হোটেলটা সেই হোটেলটার সম্বন্ধে সমস্ত ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওতে। দীঘা সি বিচ থেকে পায়ে হাঁটা দূরত্বে মাত্র 2 মিনিটের মধ্যেই এই হোটেলটা, আর এটা একদম দীঘার বাজারের কাছেই। চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই, আর তার সাথে তোমরা দেখে নাও রুমের অ্যাম্বিয়েন্স এবং স্পেসটাও কীরকম। আর এই হলো আমাদের রুম। এখানে বলে রাখি আমাদের এই রুমটা ফার্স্ট ফ্লোরে। আর প্রথমেই তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়ও রয়েছে। আর এই হচ্ছে রুমে এসি, যারা গ্রীষ্মকালে আসবে তাদের এসি রুম লাগতে পারে, এখন শীতকালে লাগবে না। এখানে রয়েছে সোফা আর একটা টেবিল, আর রুমটা বেশ ভালোই স্পেসিয়াস। আর এখানে রয়েছে টিভি, সেট টপ বক্সের সেট, আর তার পাশে রয়েছে একটা মিরার আর কাবার্ড। এটা অ্যাকচুয়ালি এখানে শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট
ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এমনি হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে। আমাদের রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রথমে চলো এবার আমরা ব্যালকানিটা দেখে আসি। ব্যালকানিটার ভিউটা বেশ ভালো, মানে পুরো সবুজে সবুজে ঢাকা, পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই। দুটো চেয়ার দেওয়া রয়েছে। এই ছিল আমাদের রুমের পুরো ট্যুরটা, আর তার সাথে এই হোটেলের বাকি যে রুমগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের নাম হলো হোটেল কিছুক্ষণ ইন ওল্ড দীঘা, ওল্ড দীঘা বাজারের একদম কাছেই। লোকেশন দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এখানে ডাবল বেডরুম, যাতে তিনজন অবধি থাকতে পারবে, সেই রুমের নন এসি রুমের প্রাইস হচ্ছে 500 rupees, আর সিঙ্গেল রুমের প্রাইস, সিঙ্গেল বা ডাবল বেডরুমের প্রাইস হচ্ছে 300 থেকে 350 rupees। আর সামার টাইমে তোমরা যারা এসি রুম নেবে তাদের জন্য কিন্তু রুম রেন্টটা দ্বিগুণ হয়ে যাবে। এই যে রেন্টগুলো বললাম তার ডাবল হবে এসি রুমের চার্জেস। এখানে এই হোটেলের ম্যান্ডেটরি ডকুমেন্টসের মধ্যে নাম্বার ওয়ান লাগছে আধার কার্ড, আর দু নম্বরে লাগছে কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। যদি তোমাদের ডাবল ডোজ না হয়ে থাকে তাহলে আরটিপিসিআর টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে আমাদের একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।